আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। গতকাল সোহাগ 360 ডিগ্রি নতুন একটা ভিডিও আপলোড দিল কর্ম অ্যাপ সম্পর্কে। আমি সেই অ্যাপটা দেখে আমার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করার পর আমি যে ধরনের কাজ পারি, অর্থাৎ আইটি রিলেটেড কাজগুলো আমাকে বেশি মজা দেয়, তো সেই হিসেবে আমি সেই রিলেটেড চাকরি খুঁজলাম। দেখলাম যে এখানে একজন গ্রাফিক ডিজাইনারের বেতন ধরা হয় মাত্র 12,000 টাকা আমাদের বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলোতে। তো এই বিষয়টা দেখে আমি বেশ অবাক হলাম যে একজন গ্রাফিক ডিজাইনার কতটা ক্রিয়েটিভিটি, কতটা দক্ষ হয়ে থাকে, কিন্তু তার বেতন ধরা হচ্ছে মাত্র 12,000 টাকা। তো এভাবে করে আমি বেশ কয়েকটা চাকরির নিউজ দেখলাম, দেখে বেশ অবাকই হলাম। তো তখন আমি ভাবলাম আমি এই চাকরি করার চেয়ে বরং যে ছোট্ট একটা ব্যবসা করি সেখানে তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারি। তাই আমার মনে একটা বেদনা জাগলো যে কেন মানুষ চাকরির পিছনে দৌড়ায়, বরং এত কম বেতনে চাকরি না করে যদি একটা ব্যবসা করে তাহলে কিন্তু আরো ভালো ইনকাম করতে পারবে এবং লাইফটা এনজয় করতে পারবে, এর সাথে পরিশ্রমও কম হবে। তো সেই সুবাদে আজকে আমি আরো একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা রাখছি আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। যারা বিশেষ করে বাড়িতে বসে একটা কিছু করতে চাচ্ছেন তাদের জন্য এটা আরো বেশ ভালো হবে। এছাড়াও যারা গৃহিণী রয়েছেন, অবসর সময়গুলোতে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেশ উপকারে আসবে। তো আজকে আমি বলবো কিভাবে বাড়িতে বসে কেক তৈরির ব্যবসা করবেন। জি, বাড়িতে কেক তৈরি করে বিক্রি করে কিভাবে ব্যবসা করবেন সেই সম্পর্কে আজকের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো বাড়িতে কেক তৈরি করে ব্যবসা করার জন্য আপনাকে সবার প্রথম কিভাবে কেক বানাতে হয় সেই সম্পর্কে জানতে হবে। যদি আপনি জানেন যে কিভাবে কেক বানাতে হয় তাহলে তো আপনাকে মোস্ট ওয়েলকাম। তো আপনি কেক বানানোর ব্যবসাটা কয়েকভাবে করতে পারেন। আপনি চাইলে কেক বানানো, কেক তো অনেক ধরনের থাকে, সেখানে আপনি যদি শুধুমাত্র জন্মদিনের কেক বানানোর সাবজেক্টটাকে বেছে নেন তাহলে কিন্তু আপনি আরো বেশ ভালো করতে পারবেন। তো জন্মদিনে কেক বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে এই বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে যে কিভাবে এই বিভিন্ন পার্টি অ্যারেঞ্জের সময় যে কেক নিয়ে সেলিব্রেট করা হয় সেই কেকগুলো আসলে কিভাবে বানাতে হয়, এ সম্পর্কে যখন আপনি শিখে যাবেন তখনই আপনি ব্যবসা ভালো করতে পারবেন। তো এগুলো শেখার জন্য আপনি কোথায় যাবেন? আপনি গুগলে অথবা ফেসবুকে সার্চ দিন যে বাংলাদেশে কেক তৈরি করার ট্রেনিং ইনস্টিটিউট লিখে যদি আপনি সার্চ দেন তাহলে বেশ কয়েকটা প্রতিষ্ঠানের ঠিকানা পেয়ে যাবেন। তো তাদের সাথে যোগাযোগ করে আপনি কেক বানানোর প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন, নিয়ে তারপরে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে কোনো প্রতিষ্ঠানে না যেয়ে আমি কেক বানানো শিখতে চাই তাহলে আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে দেখেও কিন্তু আপনি কিভাবে কেক বানাতে হয় সেটা শিখে নিতে পারেন। ইচ্ছা, মনোবল, দৃঢ়তা থাকলে এটা শেখা কোনো ব্যাপারই না। আপনি হয়তোবা দুই একবার ফেল করবেন কিন্তু পরের বার আপনি অবশ্যই সফল হবেন। তো যখন আপনার প্রশিক্ষণ নেওয়া হয়ে যাবে তখন কেক বানানোর সরঞ্জামগুলো আপনাকে কিনতে হবে। তো কেক বানানোর সরঞ্জাম আপনি কোথায় পাবেন? আমাদের ঢাকার নিউ মার্কেটে যদি আপনি চলে আসেন তাহলে এখানে কেক বানানোর সরঞ্জামে যা যা লাগে সবকিছুই পাওয়া যায়। তো সেখান থেকে আপনি প্রয়োজনীয় সরঞ্জামগুলো কিনে তারপরে আপনি এই ব্যবসাটা শুরু করবেন। তো কেক বানানোর জন্য কি কি সরঞ্জাম লাগে সে সম্পর্কে জানতে চাইলে আমি একটা ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। মোটামুটি ভাবে 5,000 থেকে 6,000 টাকার জিনিসপত্র কিনলেই আপনি একটা কেক তৈরির বিজনেস স্টার্ট করতে পারবেন। যদিও প্রাথমিক পর্যায়ে কেক তৈরির ব্যাপারে আপনার দক্ষতা না থাকার কারণে একটু ঝামেলায় পড়তে পারেন, তবে আপনি যখন ভালোভাবে কেক তৈরি করা শিখে যাবেন তখন কিন্তু এই ব্যবসা আপনার ভাগ্য খুলে দিতে যথেষ্ট। তো যেহেতু আমরা জন্মদিনের কেক অথবা বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেট করার কেকগুলো তৈরি করে ব্যবসা করব, সেহেতু এটাকে মার্কেটিং করার
একটা ব্যাপার থেকে যায় যে কিভাবে আমি এগুলো বিক্রি করব। সবার প্রথম আপনি আপনার পরিচিত জনদের সাথে ব্যবসা শুরু করুন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ব্যবসা প্রসার পেতে থাকবে। আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকে আপনি বলে রাখুন যে আমি জন্মদিনের কেক বানিয়ে বিক্রি করব, তোমাদের যদি কারো লাগে তোমরা আমার কাছ থেকে এই কেক গুলো নিতে পারো। দেখবেন কেউ না কেউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। একজন যখন আপনার কাছ থেকে একটা কেকের অর্ডার দেবে, প্রতিবেশী আরেকজন দেখে সে অর্ডার দেবে। তো এভাবে করে প্রাথমিক পর্যায়ে ঘর থেকেই ব্যবসা শুরু করুন। তারপর আপনি যদি কিছু ভিজিটিং কার্ড বানিয়ে নিতে পারেন, যেগুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনি বিলি করবেন, তাহলে একটা পর্যায়ে আপনার অর্ডারের পরিমাণ আরো বেড়ে যাবে। এছাড়াও আপনি চাইলে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারেন। ফেসবুক পেজে আপনি সুন্দর সুন্দর কেক বানানোর ছবিগুলো আপলোড করে দিতে পারেন। তাহলে আপনার এলাকায় আপনার মতো আপনার ফেসবুক ফ্রেন্ডরাও কিন্তু জেনে যাবে যে আপনি ভালো কেক বানাতে পারেন, এবং সাথে আপনি মেনশন করে দিতে পারেন যে আপনি কেক বানান না, বরং আপনি কেক বিক্রিও করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো কাস্টমার পেয়ে যাবেন। তো এভাবে করে ধীরে ধীরে আপনার ব্যবসা কিন্তু প্রসার পেতে থাকবে। তো যতভাবে পারেন আপনি আপনার কেক বানানোর বিষয়টা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ একটা পর্যায়ে আপনি ভালো করতে পারবেন। এবার লাভের বিষয়টাতে আসা যাক। লাভের বিষয়টা, হুট করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না, যেহেতু প্রাথমিক পর্যায়ে কেউ জানে না যে আপনি কেক বানাতে পারেন বা কেক বানানোর ব্যবসাটা করেন। প্রাথমিক পর্যায়ে আপনার হয়তো বা লাভের পরিমাণটা খুবই কম থাকবে, কিন্তু একটা পর্যায়ে যে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। একটা কথা বলে রাখি, কেক বানানোর জন্য তেমন একটা খরচ কিন্তু হয় না, কিন্তু বাজারে আমরা জন্মদিনের কেক কেনার জন্য সাধারণত 500, 600, 1000 টাকা খরচ করে থাকি। কিন্তু বিশেষ করুন একটা কেক তৈরি করার জন্য এত টাকা খরচ করতে হয় না। আপনি সর্বোচ্চ 100 টাকা খরচ করলেই একটা ভালো মানের কেক বানাতে পারবেন, কিন্তু সেই 100 টাকা খরচ করার কেকটা আপনি মিনিমাম 500-600 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, এক একটা কেক যদি 500-600 টাকা বিক্রি করেন, তাহলে এখানে আপনি 400-500 টাকা লাভ থাকছে। এভাবে করে আপনি যদি প্রতিদিন মাত্র একটা করে কেকও বিক্রি করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ভালো ইনকাম থাকবে। তো মোটামুটিভাবে এই ছিল আজকে আমার বিজনেস আইডিয়াটি। আশা রাখছি এই বিজনেস আইডিয়াটি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।